না আগুন ধরে গেছে উপরে। আগুন ধরে গেছে, আগুন ধরে যায় আরামসে লাইনের মাধ্যমে সংবাদ পেয়েছি যে কর্ণফুলী উপজেলাধীন জুলদা ইউনিয়নের যে 11 নম্বর কাট মাতব্বর কাট জায়গা নামক এখানে যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর এটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড ঘটে উড্ডয়ন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং যে আমরা যতটুক স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুইজন ছিলেন, তো দুজনেই নদীতে পড়ে যান লাইফ জ্যাকেট বা প্যারাশুট দিয়ে। পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোটে যারা কাজ করে তারা জুতো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার এখানে যে বোট ক্লাবে হস্তান্তর করে। তো আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি, তো দুর্ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজাহাজ তাকে উদ্ধার করার জন্য আমাদের ডুবুরি টিম কোস্টগার্ড নৌবাহিনী একটা দ্রুতভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটা প্রশিক্ষণ বিমান প্রথম দিক থেকেও উদ্বোধন করে, যখন বিমানের পিছনে আগুন দেখলাম, আগুন দেখে ওরা সাথে সাথে এইদিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায়, বিমানটা নিচের দিকে পড়ে যায়। এবং আমাদের 11 নম্বর গার্ডের যারা বোটম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে, ওদেরকে কোনো নিবিয়াসি উদ্ধার করে নাই, তখন আমাদের বোটম্যান আছে উদ্ধার করছে।